যাদের পেট ভীষণ বড় হয়ে যাচ্ছে, যাদের ভুঁড়ি সমানে একটু একটু করে বেড়েই চলেছে, যাদের রিসেন্টলি সি সেকশন হয়েছে মানে সিজার হয়েছে, বা যারা টিনেজার্স, যারা সর্বক্ষণ এক জায়গায় বসে বসে পড়াশোনা করছো, কলেজ যাচ্ছ, স্কুল যাচ্ছ, কিন্তু অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই, যারা অফিসে যান, অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টাই যাদের ডেস্কে বসে কাজ করতে হয়, তো বিভিন্ন রকম কারণে কি হয়, আমাদের পেটের ফ্যাট কিন্তু বাড়তেই থাকে। এবং তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল। যারা আমরা খুব একটা বেশি অ্যাক্টিভ নই, তাদের ক্ষেত্রে কিন্তু বেলি ফ্যাট বাড়ার প্রবণতাটা বেশি পরিমাণে দেখা যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা সিম্পল টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যাদের ক্ষেত্রে ব্যায়াম করার কোনো সুযোগ নেই বা জীবনে প্রচুর রকম অজুহাত আছে, যারা আমরা একদম ব্যায়াম করতে চাই না, স্টিল বেলি ফ্যাট কম করতে চাই যে আমাদের পেটটা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাক এবং ফ্ল্যাট হয়ে যাক, তাহলেই আমাদের ফিগারটা একটা সুন্দর শেপে চলে আসবে। এই ধরনের যাদের এক্সপেকটেশন, তাদের জন্যই আজকের ভিডিও। আজকে আমি না তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো এক্সারসাইজ, না তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো বিশেষ খাবারের কথা বা কোনো ডায়েট প্ল্যান, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ম্যাজিক্যাল টেকনিকের কথা, যেটা একজন টিনেজার থেকে শুরু করে একজন মিডল এজড হাউসওয়াইফ বা যারা একটু বেশি বয়স্ক বন্ধু রয়েছে, আমার একটু বয়স্ক বন্ধুরা আছেন, প্রত্যেকের জন্য আজকের এই টেকনিকটা ভীষণ ইউজফুল একটা টেকনিক হবে। কারণ এটার জন্য তোমাকে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না, মানে আলাদা করে কোনো কিছু করতে হবে না এটার জন্য। জাস্ট একটা সিম্পল উপায় বলে দেবো, শুধু সেইটা তোমাকে দিনের মধ্যে কিছুক্ষণ ফলো করতে হবে, ঠিক আছে? ভিডিওটা প্রচন্ড হেল্পফুল এবং প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত টেকনিকের কথা দিয়ে। এবং সেই সঙ্গে শেয়ার করব তিনটে প্রচন্ড ইম্পর্টেন্ট টিপ, যেগুলো প্রতিদিন মেনে চলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের বেলি ফ্যাটকে কমাতে পারবে, তোমাদের থলথলে যে পেটের চর্বি সেটাকে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকিয়ে ফেলতে পারবে, পেটের স্ট্রেংথ বাড়াতে পারবে এবং তোমাদের ফিগারটাকে একটা অ্যাট্রাকটিভ শেপে নিয়ে আসতে পারবে খুব তাড়াতাড়ি। তো আমার প্রথম টিপটা হচ্ছে, আমরা সবাই জানি যে বেলি ফ্যাট কমানোর জন্য বা ওভারঅল শরীর থেকে ফ্যাট রিডিউস করার জন্য আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ভালো হেলদি ডায়েট নিতে হয়। কিন্তু আজকে আমি তোমাদের কিরকম খাবার খেতে হয় সে কথা তো আগে বহুবার বলেছি, তোমরা অলমোস্ট এখন সবাই জানো সেটা, কোনো ডায়েটের কথা বলবো না। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কিরকম ভাবে খাবে সেইটা। অর্থাৎ তোমরা যখন খাবার খাচ্ছ, তোমরা ইউজুয়ালি খাবার খাওয়ার সময় খাবারটাকে যতটা চিউ করো, যতটা চিবাও, তার থেকে চেষ্টা করো এখন থেকে আরো 10-12 বার বেশি সেই খাবারটাকে চিবাতে, ঠিক আছে? অর্থাৎ যেটুকু খাবার নিয়ে তুমি বসছো, চেষ্টা করো সেটার পেছনে আরো বেশি টাইম স্পেন্ড করতে, তবে সেটা টিভির দিকে তাকিয়ে থেকে নয়, ফোনে কিছু দেখতে দেখতে নয়। চেষ্টা করো খাবারের প্রতি অ্যাটেন্টিভ হতে, কি খাচ্ছ সেটার প্রতি মনোযোগ দাও, এবং খাবারটাকে একটা ব্রাশ মুখে দিয়ে চেষ্টা করো তুমি যতটা চিবাও তার থেকে আরো 10 বার বেশি সেই খাবারটাকে চিবাতে। তাহলে কি হবে, সেই খাবারটার আধা ডাইজেশন তোমার মুখেই হয়ে যাবে, এবং যখন তুমি সেটা গিলবে শরীর খুব তাড়াতাড়ি তার সমস্ত নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব করতে পারবে খুব ভালোভাবে, ঠিক আছে? এটা তো একটা উপকারিতা। সেকেন্ড উপকারিতা হচ্ছে, যখনই তুমি একটা খাবারের পেছনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করো, তখনই কি হয়, 15-20 মিনিটস এর মধ্যে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিয়ে দেবে যে তোমার পেট কিন্তু অলরেডি ভরে এসেছে, তো তোমাকে সেখানেই খাবার খাওয়াটা স্টপ করতে হবে। ওকে, একদম ঢেকুর না ওঠা পর্যন্ত, মানে একদম খাওয়ার পরে মনে হচ্ছে যে ওরে বাবা প্রচন্ড খেয়ে ফেলেছি, একদম আইডাই করছে শরীর, এই লেভেলে আমরা কখনোই খাওয়া দাওয়া করবো না, এই স্টেজ পর্যন্ত কখনোই আমরা যাবো না, যখন গিয়ে আমাদের খাবার খাওয়ার পরে অস্বস্তি হবে, ঠিক আছে? তো তার জন্যই কি করতে হবে, তোমাকে খাবারটা ভালো করে চিউ করতে হবে এবং পোর্শন কন্ট্রোল করতে শেখো, অর্থাৎ যে পরিমাণ খাবার তুমি ইউজুয়ালি খাও সেটাকে একটু মেপে খেতে শেখো। অর্থাৎ যদি তুমি 3টা রুটি খেতে হ্যাবিচুয়েটেড হও, তাহলে একটা করে রুটি খাওয়া শুরু করো এবং সেই একটা রুটির পেছনে একটু বেশি টাইম দাও, ভালো করে খাবারটা চিবাও এবং তার সঙ্গে বেশি করে ভেজিটেবলস নাও, দেখবে এতেই তোমার পেট যথেষ্ট ভালোভাবে ভরবে। সেকেন্ড টিপ হচ্ছে যে, তোমাকে যখন ঘরে কাজকর্ম করতে হয়, অর্থাৎ হাঁটা চলার মাধ্যমে তুমি যে কাজকর্মগুলো করো প্রত্যেক দিন, সেগুলো চেষ্টা করো এখন থেকে একটু তাড়াতাড়ি মুভ করে করতে, অর্থাৎ তাড়াতাড়ি হাঁটাহাঁটির মাধ্যমে কাজগুলো কমপ্লিট করো, ঠিক আছে? কেন বলছি, আমরা যখন স্লোলি হাঁটি তখন আমাদের ক্যালোরিটাও
খুব কম বার্ন হয়, কিন্তু যখনই আমরা সেই মুভমেন্টটার স্পিডটা বাড়িয়ে দিই অর্থাৎ একটু জোরে হাঁটি তখনই কিন্তু ক্যালোরিটা আস্তে আস্তে বেশি করে বার্ন হতে থাকে। তো তুমি ঘরে, আই এম শিওর যে প্রত্যেক ঘরের মানুষই বা বাইরে যারা যায় প্রত্যেকেই আমরা হাঁটা চলা কাজকর্ম সবাই করে থাকি টুকটাক, তো সেগুলোকে কি করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি মুভ করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যখন তোমাকে কেউ কিছু করতে বলে অর্থাৎ আমাকে একটু জল দেবে বা আমাকে একটু এটা এনে দেবে বা আমাকে একটু ওটা এনে দেবে, তো এই জিনিসগুলোর প্রতি এখন থেকে রেগে না গিয়ে এগুলোকে একটা প্রায়োরিটি হিসাবে দেখো যে তুমি নিজেকে মুভ করানোর বা অ্যাক্টিভ রাখার একটা দারুণ সুযোগ পাচ্ছ। কারণ তুমি এক্সারসাইজ করার জন্য কিন্তু কোনো আলাদা টাইম নিজেকে দিচ্ছ না, যে কোনো কারণেই হোক তুমি করছো না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার অ্যাক্টিভিটিটা তো বজায় রাখতে হবে, না হলে তো তুমি কোনোভাবেই শরীর থেকে ফ্যাট কমাতে পারবে না। তাহলে এখন থেকে যদি তোমাকে কেউ কিছু করতে বলে তো তার প্রতি রেগে না গিয়ে তাকে একটু থ্যাংক ইউ বলো, বলো যে থ্যাংক ইউ যে তুমি আমাকে এটা করতে বললে আর আমি আরেকটু দু স্টেপ বেশি হাঁটার একটা সুযোগ পেলাম, ঠিক আছে। এরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজের ওয়েট লস জার্নি, নিজের ফ্যাট লস জার্নিটা শুরু করো, দেখবে কত আনন্দ করে তুমি এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবে এবং কত সুন্দর একটা রেজাল্ট পাবে, ঠিক আছে। তিন নম্বর টিপ হচ্ছে যখনই তুমি কোনো রকম কাজকর্ম করছো, সেটা বসে করো, দাঁড়িয়ে করো, সারাদিনে মোটামুটি যে কাজকর্মগুলো তুমি করছো, চেষ্টা করো যে একটা জিনিসে একটু ফোকাস করতে। সেটা কি, সেটা হচ্ছে স্পেশালি যখন তুমি দাঁড়িয়ে কিছু করছো এবং হাঁটা চলার মাধ্যমে কিছু করছো, কি করতে হবে, তুমি তোমার পেটটাকে মানে তোমার বড় যে ভুঁড়িটা সেটাকে ভেতর দিকে টেনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। কিরকম দেখো, আমি দেখাচ্ছি, আমার পেটটা ধরো এখন এরকম আছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে এখন ভেতর দিকে টানি, এটা কিরকম হবে, ঠিক এই দেখো, আমি স্কুইজ করছি ভেতর দিকে, টেনে রাখছি, ঠিক আছে। এতে কি হচ্ছে, আমার পেটের যে মাসল সেটা অ্যাক্টিভ হচ্ছে এবং সেটাই কি হচ্ছে, একটা স্ট্রেস পড়ছে, সেটা শক্ত হয়ে যাচ্ছে। আমাদের কি করতে হবে, আমাদের বেলি ফ্যাট কম করার জন্য এবং পেটের মাসলটাকে, এই যে থলথলে ভাবটা, চর্বির এই যে নড়াচড়াটা, এটাকে রিডিউস করার জন্য কিন্তু তোমাকে সবার আগে এটাই করতে হবে যে তোমার যে পেটে যে অ্যাবে, যেটা অ্যাব দেখো তুমি সবার, যে সিক্স প্যাক অ্যাব, ফোর প্যাক অ্যাব, তো অ্যাবটা কি, ওগুলো হচ্ছে কোর মাসলস। তো এই মাসল তোমারও রয়েছে, শুধু ফ্যাটের এত বড় লেয়ার রয়েছে যে তুমি সেই মাসলটা দেখতেই পাও না, ঠিক আছে। অ্যাব কিন্তু আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু আমরা দেখতে পাই না, কেন, কারণ তার উপরে ফ্যাটের একটা বিশাল লেয়ার থাকে। তো তোমাকে কি করতে হবে, সেই কোর মাসল গুলোকে এখন থেকে অ্যাক্টিভ রাখতে হবে, সবসময় এটাকে স্কুইজ করে রাখতে হবে, যতটা যতক্ষণ তোমার মনে থাকছে তুমি চেষ্টা করো। হ্যাঁ, এবার তুমি সারাক্ষণ স্কুইজ করে রং করে দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু চেষ্টা করো একটা স্ট্রেচ যদি 60 সেকেন্ড এইভাবে থাকতে পারো, ইনহেলেশন করতে থাকবে, তুমি কিন্তু শ্বাস চেপে রাখবে না। এই জায়গাটা একটা ভুল হয়ে যায়, আমরা মনে করি স্কুইজ করে রাখা মানে হচ্ছে দম আটকে রাখা, না, তুমি পেটটা টাইট করে রাখো, আদারওয়াইজ ইউ কিপ ইনহেলিং এন্ড এক্সহেলিং, ওকে, যেরকম নরমালি করো, শুধু পেটটাকে টাইট করে রাখো। যত কাজ তুমি সারাদিন করছো অ্যাটলিস্ট তার মধ্যে 50% টাইমও যদি তুমি বেলিকে স্কুইজ করে রাখতে পারো, তোমার কোর মাসলগুলোকে টেনশনে রাখতে পারো, প্রেসারে রাখতে পারো, 100% গ্যারান্টিড যে কিছু দিনের মধ্যেই তুমি তোমার পেটের থলথলে ভাবে যে একটা রিডাকশন আসবে সেটা তুমি নিজেই লক্ষ্য করবে, ঠিক আছে। এটা একটা দুর্দান্ত টেকনিক সারাদিন তোমার অ্যাপটাকে টেনশনে রাখার, ওকে। এবার শেয়ার করবো সেই দুর্দান্ত টেকনিকটা, যে কি এমন একটা উপায় আছে যার জন্য না আমাদের ফলো করতে হচ্ছে ডায়েট, না ফলো করতে হচ্ছে এক্সারসাইজ, স্টিল তোমার বেলি ফ্যাট কমবে। যারা মনে করছো হ্যাঁ তুমি এটা বলতে পারো যে এই প্রসেসটাকে ফলো করে তোমার অ্যাব বেরোবে না, মানে যেরকম তুমি দেখো আর কি খাজ 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 যে পেটে দেখতে পাও যে অ্যাব মাসলস, সেরকম তুমি দেখতে পাবে না, কিন্তু তোমার যে ইচ্ছাটা যে পেটটা যদি আরেকটু ভেতরে ঢুকে যেত, পেটটা যদি আরেকটু ফ্ল্যাট হতো, থলথলে ভাবটা যদি একটু কমতো, তাহলে আমাকে দেখতে আরো একটু বেশি সুন্দর লাগতো বা আমি আরেকটু বেশি কনফিডেন্ট ফিল করতাম, সেই জিনিসটা কিন্তু তুমি পেয়ে যাবে যদি এই টেকনিকটাকে বেশ কিছুদিন, মানে ধরো এক সপ্তাহ দু সপ্তাহ টানা প্রতিদিন এটাকে যদি ফলো করতে পারো, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই দুর্দান্ত সেই টেকনিকটা। তো সেই টেকনিকটা করার জন্য আমাদের লাগবে একটা স্কার্ফ নিতে পারো, ওড়না নিতে পারো, গামছা নিতে পারো, টাওয়েল নিতে পারো, যা তোমার কাছে বড় লেন্থের অ্যাভেলেবেল আছে, ঠিক এরকম একটা জিনিস আমি নিয়ে নিয়েছি, এটা আমার একটা স্কার্ফ। তো কি করতে হবে, এই স্কার্ফটা দিয়ে আমরা পেটের ঠিক মিডল পোর্শনে, ঠিক এই জায়গায়, এই যে জায়গাটা, এই জায়গাটায় কি করব, এরকম ভাবে নিয়ে ঠিক এইরকম ভাবে
টাইট করে, বেশ একটু টাইট করে, ঠিক আছে? যাতে তোমার মনে থাকে যে তোমার পেটের এইখানটা তুমি আটকে রেখেছো। আমাকে অনেকেই কমেন্টে বলে থাকো যে স্লিমিং বেল্ট পাওয়া যায় দিদি, পরবো, ওগুলো পরলে কাজ হবে। তুমি কেন ফালতু পয়সা নষ্ট করে স্লিমিং বেল্ট কিনবে? যদি তোমার কাছে একটা গামছা থাকে, ওড়না থাকে, তুমি সেটা দিয়েই সেই উপকারটা পেতে পারো, ঠিক আছে? ওগুলো কিছুই নয়, তোমাকে কনশিয়াস রাখবে যে তোমার পেটের মাসলটাকে প্রেসারে রাখবে। কারণ কি হয়, এই যে আমি তোমাদের যে টিপটা দিলাম যে পেটটাকে স্কুইজ করে রাখো, কি হয় তো তোমার প্রথম দিকে মনেই থাকবে না, তুমি নিজের মতনই চলাফেরা করবে, তোমার সেই পেটের মাসল লুজ তো লুজই থেকে যাবে। কিন্তু যখনই তুমি কি করবে, একটা টাইট কিছু দিয়ে তোমার পেটটাকে এরকম ভাবে বাইন্ড করে রাখবে, বেঁধে রাখবে, তখনই তোমার মাথায় এটা সবসময় থাকবে যে আমার পেটটা বাধা আছে, তাহলে পেটটাকে আমি নিজের থেকে একটু স্কুইজ করে রাখি, তাহলে আরো বেটার কাজ হবে। আর কি করতে হবে, ঠিক এরকম ভাবে তুমি পেটটাকে এরকম দেখো সুন্দর করে টাইট করে এরকম চওড়া করে বেঁধে রেখে দাও, ঠিক আছে? তোমার জামার উপর দিয়ে, তোমার শাড়ির উপর দিয়ে এরকম করে বেঁধে রেখে দাও। এবার এটা করলে কি হবে, তোমার পেটটা, তোমার কোর মাসল গুলো প্রেসারে থাকছে, অ্যাক্টিভ থাকছে, ওকে? যখন কি হয় যে আমাদের ইউজুয়ালি কি হয়, মেয়েদের সি সেকশন হওয়ার পরে, মানে সিজার হওয়ার পরে, বা যখন আমরা একটু বেশি হেভি হয়ে যায়, কি হয় আমাদের পেটের এখানে অনেকটা স্পেস হয়ে যায়, ঠিক আছে? পেটটা সবার আগে বড় হয় কেন, কারণ পেটের এখানে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, এবং আমরা পেটের প্রতি কোনো কাজও করি না, আমরা কোনো এক্সারসাইজ করছি না, তাহলে সেই জায়গায় ফ্যাট জমার স্কোপটা অনেক বেশি বেড়ে যায়। তুমি যখনই পেটের মাসলটাকে এরকম প্রত্যেকদিন প্রেসারে রাখবে, তোমার কোর মাসলস বুঝে যাবে যে না, এখানে আমি অত স্পেস পাচ্ছি না। তুমি যখন এটাকে চেপে রাখছো, ও জায়গা পাচ্ছে না, তখন কি হবে, আস্তে আস্তে ও আর অত বেশি ফ্যাট ওখানে স্টোর করতে পারবে না, এবং যে অলরেডি যে ফ্যাটটা স্টোরড আছে সেটাকেও কি করবে, আস্তে আস্তে গলানো শুরু করবে এই চাপটায়, ঠিক আছে? তো তোমাকে এখন থেকে সিম্পল এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি এটুকু তোমরা প্রত্যেকে করতে পারবে, যারা ব্যায়াম করতে পারো তারাও পারবে, যারা ব্যায়াম করতে পারো না তারাও পারবে, তাই তো? প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো এটা আমরা দিনের কতটা সময় করব এবং কখন করব না, দেখো প্রথমেই হচ্ছে কখন করব না, সেটা হচ্ছে আফটার ইয়োর মিল, যে কোনো খাবার খাওয়ার পরে, ইমিডিয়েটলি পরে কিন্তু আমরা এরকম কোনো কাজ করব না, ওকে? কারণ তখন আমার শরীরকে খাবারটা ভালোভাবে ডাইজেস্ট হওয়ার মতন একটা সুন্দর একটা হেলদি টাইম প্রোভাইড করতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে ফার্স্ট কাজ। তো তুমি খাবার খাওয়ার এই ধরো দেড় থেকে দু ঘন্টা পরে তুমি আরামসে এরকম ভাবে সুন্দর করে টাইট করে একটা কাপড় টাইট করে এরকম, ঠিক এরকম ভাবেই কিন্তু বাঁধবে, সরু করে বাঁধবে না, এমন ভাবে বাঁধবে যাতে তোমার পেটের বেশিরভাগ পোর্শনটা কভার হয়, ওকে? এবং বাঁধাটা যেন বেশ একটু টাইট হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে তাহলে বুঝলে কখন করবে না, এবার হচ্ছে কখন করব। দিনের মধ্যে যে সময়টা তুমি কাজকর্ম করছো এবং তোমার পেটটা বেশ হালকা আছে, তুমি খাবার খাওনি এখন অবধি সেরকম হেভি কিছু, সেই সময়টাই তুমি এটা করতে পারো। সেটা তোমার যখন টাইম হয়, তোমার যেরকম রুটিন, তুমি সেরকম ভাবে করবে। দিনের মধ্যে যদি দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টাও এইভাবে বেঁধে রাখতে পারো, বা যারা তার থেকে একটু বেশি টাইম করতে পারবে তাদের রেজাল্ট আরো ভালো আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাকে এই জন্য বললাম, তোমার এইভাবে ধরো তুমি এক সপ্তাহ দু সপ্তাহ যখন এটা কন্টিনিউ করবে, এক তো তোমার পেট এতেই অনেকটা চাপে চাপে ভেতরে ঢুকতে শুরু করবে, ঠিক আছে? তারপরে কি হবে, যখন তুমি এটা আর বাঁধবেও না, এটা তোমাকে সারা জীবন করতে হবে না, জাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ হার্ডলি এক মাস করে দেখতে পারো, প্রচন্ড ভালো রেজাল্ট আসে। আর কি করবে, এরপরে দেখবে তোমার একটা অভ্যাস হয়ে যাবে পেটটাকে টাইট করে রাখার, কারণ অলরেডি তোমার একটা অভ্যাস হয়ে যাবে যে পেটটা টাইট থাকছে সবসময়, ঠিক আছে? তো তখন কি হবে, তোমাকে আর আমার মনে করিয়ে দিতে হবে না যে পেটটাকে স্কুইজ করো, ঠিক আছে? এই যে দেখবে এক্সারসাইজ করার সময় আমি সবসময় বলি যে পেটটাকে টাইট করে রাখবে, না হলে কোর মাসলটাকে তুমি যদি অ্যাক্টিভ না করো তাহলে ওটার কোনো কাজ হবে না, ঠিক আছে? তো সেই জন্যই এই টেকনিকটা তোমাদের জন্য চিন্তা করে নিয়ে আসলাম, ভাবলাম যারা ব্যায়াম করতে পারছো না নানান কারণে, বা যারা ব্যায়াম করার পরেও বেলি ফ্যাট কমাতে পারছো না, তাদেরকে কিন্তু এই তিনটে কথা অবশ্যই মনে রাখতে হবে, এবং তার সঙ্গে টেকনিকটা তোমাদের এখন থেকে দিনে চার থেকে ছ ঘন্টা ফলো করতে হবে, করে দেখো, কিছুদিনের মধ্যে তোমরাই আমাকে কমেন্ট করে বলবে এই ইজি মেথডটা ফলো করে তুমি কতটা উপকার পেয়েছো। তো কেমন লাগলো আজকের ভিডিও আর আজকের এই দুর্দান্ত টেকনিকটা, একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পরের দিন ফিরে আসছি আবার একটা ইউজফুল কন্টেন্ট নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।